বহুদিন ধরে বহু দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া গড় হতে শুধু দুই পা পেলিয়া, একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু। বর্তমানে দুনিয়াকে জানার জন্য ঘর থেকে যে বের হতে হবে এরকম কোনো কথা নেই, নতুন কিছু জানানো বা বাস্তবতাকে তুলে ধরাতে আমাদের উদ্দেশ্য, তাই অনুরোধ করবো ভিডিওটি না আটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। রহস্যময় নতুন একটি এপিসোডে প্রতিবারের মতো আবার আপনাকে স্বাগত। সেন্ট মার্টিন, 1.5 শতাধিক বছর আগে সেন্ট মার্টিনের এখানে শীতের পর্যটন আবিষ্কার হয়, আর আজ এই শহর দিন ছুটির অবলম্বন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, যেখানে রূপকথাকে বাস্তব অনুভব করা যায়। সেন্ট মার্টিনে আপনি কখনো কি বিরক্ত হবেন না, আপনার যখন মন উদাসীন, কখনো যদি আপনি আপনার মনের মানুষকে মিস করতে থাকেন, তাহলে আপনার জন্য সেন্ট মার্টিন যথেষ্ট, কেননা এর আছে অ্যাসমোট একটা ফিলিংস যা চূড়ান্ত পর্যায়ে আপনাকে নিয়ে যাবে মন ভালো করার মোড়ে। বর্তমানে সেন্ট মার্টিন এমন বিখ্যাত হয়েছে যে কাপড়রা তাদের হানিমুনের সুযোগ পেলে চলে যায় সেন্ট মার্টিনে। যেহেতু সেন্ট মার্টিনের আবহাওয়া এমনিতে ঠান্ডা, আর শীতের সময় প্রয়োজনীয় কাপড় আর জিনিস ছাড়া এমনিতে কোনো সমতল জায়গায় ভ্রমণ করা কষ্টসাধ্য, তার মধ্যে সেন্ট মার্টিনে শীতের সময় যাওয়া নিতান্তই বোকামি করবে। যদিও কখনো আপনার ইচ্ছা হয় বা যেতে চান, তাহলে গ্রীষ্মের সময় যাওয়া যেতে পারে। সেন্ট মার্টিনের দৃশ্য দেখে আপনার মনে হবে এই কোনো এক শিল্পী দ্বারা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ইউরোপের সুইজারল্যান্ডে অবস্থিত এই সেন্ট মার্টিন ভ্রমণের কষ্ট একটু বেশি হলে ভ্রমণটা আপনার মন্দ হবে না। সেন্ট মার্টিনের সবচেয়ে বেশি পরিচিত রেস্টুরেন্ট হচ্ছে আলপাইন রিসোর্ট, যেটি সেন্ট মার্টিনের প্রায় 5,910 ফিট উচ্চতা অবস্থিত। এটি সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট, যদিও বেশ ব্যয়বহুল হওয়ার কারণে সব পর্যটক এখানে ঢুকেন না। কি দেখার জন্য যাবেন সেন্ট মার্টিনে? লেক সেন্ট মার্টিন, ফরবিলিগার, পাইসনায়া, সেকেন্ড তিনি জাদুঘর, হোয়াইট টপ রেসিং সমিতি, ক্রেস্টারান, সিলভার প্লানা লেকের চিত্র, সিলভার প্লানা লেকের মানচিত্র, সিলভার প্লানা লেক অ্যান্ড গাইড অ্যান্ড জাদুঘর, লেস মাস, জুলিয়ার পাস, গ্রেট স্মোকি মাউন্টেন। গ্রেট স্মোকি মাউন্টেন যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, গ্রেট স্মোকি মাউন্টেন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিন রাজ্যের সীমান্তে অবস্থিত। এই পাহাড়টি সবসময় প্রাকৃতিক ধূমপায়ী কুয়াশা দ্বারা আবৃত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি পরিদর্শন করা লোকের পছন্দের জায়গা হচ্ছে এই গ্রেট স্মোকি মাউন্টেন। জাতিসংঘের ইউনেস্কো গ্রেট স্মোকি মাউন্টেনকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ নামে চিহ্নিত করার কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক দেখতে আসেন এই গ্রেট স্মোকি মাউন্টেনকে। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ রঙের এক আচ্ছাদ্য দৃশ্য আপনাকে মনকে আনন্দিত করে তুলবে। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সামনে আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। গ্রেট স্মোকি মাউন্টেনে পরিদর্শনকারী একজন জানায়, ব্যবসায়ের লোকসান হওয়ার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার অনেক বন্ধু তাকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বললেও সে যেত না। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে কোনো এক ভিডিওতে গ্রেট স্মোকি মাউন্টেন দেখে আগ্রহ প্রকাশ করে যে এইবার বন্ধুদের সাথে গ্রেট স্মোকি মাউন্টেন আরোহণ করবে। সে তার সমস্ত অনুভূতির মাধ্যমে জানায় যে তার এই আরোহণের পর তার কাছে মনে হচ্ছে যেন তার অতীতে কিছুই ঘটেনি। একদম চূড়ান্ত উচ্চতায় গিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার অতীতের সব ব্যর্থতাকে বিদায় জানায় সে। এই অনুভূতিটিতে শুধু বুঝতে পারবে যারা মেঘের রাজ্য সাজক ভ্রমণ করেছিল। তবে যদি আপনি মেঘের রাজ্য সাজক বেলিতে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার অনুভূতির কথা জানিয়ে দেবেন। গ্রেট স্মোকি পর্বতমালা দর্শনীয় স্থানগুলো হল ক্যাটসকো, পিংমং গম্বুজ, উবার গ্যাটিল বার্গ, ডিপ্লেয়ার স্মোকিং অ্যাকোরিয়াম, অ্যালাম গোহার ট্রেল, লরেন ক্রস ট্রেল, গ্যাটলিন বোর স্কাইলিফ্ট, ওলে স্মোকি মুনশাইন, গ্যাটলিবোর্ন স্পুসুইং, পুকারা, জানেবল অবস্থিত। ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদারের জন্য অনেকেই দেখে থাকবেন আপনার নিকটে আত্মীয় বা নিকটীয় প্রতিবেশী নেপালে ভ্রমণ করতে যায়। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নেপালের পোকারাকে নিয়ে অনেক টান্ডব রটেছে, কিন্তু কেন যাই? দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো এত সুন্দর সুন্দর টুরিস্ট কান্ট্রি থাকতে নেপাল যায় কেন মানুষ? কখনো কি চিন্তা করেছেন? নেপালের সবচেয়ে যে জায়গাটিতে মানুষ বেশি ভ্রমণ করতে চায় সেটা হলো পোকারা। এই পোকারা ভারতের সীমান্তে অবস্থিত। আপনি যদি কখনো নেপালে যান, তাহলে পোকারা আর নামচে পাহাড়ে যাওয়ার কথা ভুলবেন না। পোকারা নেপালের তৃতীয় বৃহত্তম শহর। এই শহরের টুরিস্টের সুবিধার জন্য রয়েছে বিমানবন্দর, তাই সহজে যেতে পারবেন পোকারায়। এখানে আবহাওয়া সবসময় শীতল থাকে। নভেম্বর থেকে জানুয়ারি এই মাসগুলোর মধ্যে পোকারা গেলে আপনি তুষার বৃষ্টি অনুভব করতে পারবেন। অ্যাডভেঞ্চার প্রিয় হলে আপনি পোকারাতে অ্যাডভেঞ্চার উত্তেজনা অনুভব করতে পারবেন। পোকারাকে সম্পূর্ণ তুলে ধরা এই ভিডিওতে সম্ভব নয়, বলে পরের কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো পোকারের অ্যাডভেঞ্চার জোনকে আপনাদের সামনে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানান, আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের কষ্টকে সার্থক করে তুলবেন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ভালো থাকবেন, খুদা হাফেজ, ধন্যবাদ।